मुखं करोति वाचालं अंगं लंघा इति गिरिं यत्कृपा तमहं वन्दे श्रीगुरुजगतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यमिश्रं नमः विष्णुपदाय कृष्णप्रष्ठाय भूतले श्रीमते भक्तिस्वरूप दामोदर स्वामिनी नाम नमस्सद्भक्तमने मणिपुरुद्भवाय च प्रभुपादम सद्वाणी प्रचरो नमः विष्णुपदाय कृष्णप्रष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनी नाम नमाचार्योपादाय नितय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणी नमः विष्णुपदाय कृष्णप्रष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनी नाम नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात हरे कृष्ण। तो आज का हमारे आलोच्य विषय हे आदर्श गृहस्थ जीवन। भगवान श्रीकृष्ण भगवद्गीताय बोलेछेन चतुर्वर्ण मया सृष्टम गुण कर्म विभाग। भगवान गुण एवं कर्म अनुसारे चारटी वर्ण एवं चारटी आश्रम, चारटी वर्ण एवं चारटी आश्रम भगवान तैरी करेछेन गुण एवं कर्म अनुसारे, जन्म अनुसारे नय। ब्राह्मण क्षत्रिय वैश्य शूद्र। ब्राह्मण के जिन भगवान के जानें ब्रह्म जानाति इति ब्राह्मण, जिन ब्रह्म एवं परम ब्रह्म के जानें, साधारणत बला है जिन ब्रह्म के जानें तिनि ब्राह्मण और जिन परम ब्रह्म के जानें तिनि हच्छेन वैष्णव। ब्रह्म एवं परम ब्रह्म मिनिस्टर प्राइम मिनिस्टर तो के बड़ मिनिस्टर बड़ ना प्राइम मिनिस्टर बड़ ঠিক তেমনি ব্রহ্ম এবং পরম ব্রহ্ম। যেমন সূর্য এবং সূর্যের জ্যোতি, সূর্যের জ্যোতি নিরাকার কিন্তু সূর্য সাকার, ঠিক তেমনি পরম ব্রহ্ম হচ্ছে সাকার কৃষ্ণ। আর কৃষ্ণ জ্যোতিকে বলা হয় ব্রহ্ম নিরাকার, কৃষ্ণের অঙ্গ জ্যোতি বা কৃষ্ণের যে গোলক ধাম আছে, বৈকুণ্ঠ আছে, তার যে জ্যোতি সেটি নিরাকার, জ্যোতিটা নিরাকার। তো যারা এই জ্যোতিকে জানে তাদেরকে বলা হচ্ছে ব্রাহ্মণ, আর যারা এই জ্যোতির উৎসকে জানে তাদেরকে বলা হচ্ছে বৈষ্ণব। তো ব্রাহ্মণের ব্রাহ্মণ পাস করলে বৈষ্ণব, ব্রাহ্মণ পাস না করে বৈষ্ণব হওয়া যায় না। যারা বৈষ্ণব তারা যেমন মাধ্যমিক পাস করলে উচ্চ মাধ্যমিক, এরকম যারা বৈষ্ণব তারা ইতিমধ্যেই ব্রাহ্মণ হয়েই তারা বৈষ্ণব হয়েছে, বৈষ্ণব হচ্ছে ব্রাহ্মণের মধ্যে। যাই হোক, ভগবান তিনি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। ব্রাহ্মণ হচ্ছে প্রথম শ্রেণীর মানুষ, বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী। ক্ষত্রিয় হচ্ছে শাসক গোষ্ঠী, বাহুজীবী, শাসক গোষ্ঠী, রাজনৈতিক নেতা মন্ত্রী তারা হচ্ছে ক্ষত্রিয়। আগের দিনে ছিল রাজা, ব্রাহ্মণ ক্ষত্রিয়। বৈশ্য হচ্ছে যারা উৎপাদক গোষ্ঠী, ব্যবসা বাণিজ্য, কৃষি, গোরক্ষা বাণিজ্য, এ হচ্ছে বৈশ্যের কাজ, উৎপাদক গোষ্ঠী, বিজনেসম্যান বা কৃষক। কৃষক বলতে যারা অনেক জমির মালিক, যারা ধান চাল উৎপাদন করে, গোরক্ষা, তাদেরকে বলা হচ্ছে বৈশ্য। আর শূদ্র বলা হচ্ছে আমরা আধুনিক ভাষায় বলি শ্রমিক, যারা শ্রমিক তাদেরকে বলা হচ্ছে শূদ্র। তো এখন যে গৃহস্থ বলা হয় যে যারা শূদ্র তাদের সকলকেই গৃহস্থ হতে হবে। শূদ্রের আর কোনো আশ্রম নাই, শূদ্রের একটাই আশ্রম, কি সেটা? গৃহস্থ। তিন রকমের ব্রহ্মচারীর কথা শাস্ত্রে শোনা যায়, তিন রকমের ব্রহ্মচারী।
যারা 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য পালন করতে সক্ষম তাদেরকে বলা হয় ব্রহ্মচারী। এটা কমন কমন 25 বছর পর্যন্ত যারা ব্রহ্মচর্য পালন করবে না, এই 25 বছর হচ্ছে আমাদের জীবনের মেরুদণ্ড। তো 25 বছর পর্যন্ত যদি কেউ ব্রহ্মচর্য পালন করতে না পারে, প্রথম জীবনের প্রথম 25 বছর, তাহলে তার মেরুদণ্ড ভেঙে গেল, জীবনে তার মেরুদণ্ড ভেঙে গেল। তো যার মেরুদণ্ড ভাঙা তাদের জন্য হচ্ছে শূদ্র জীবন, তাদেরকে ভগবান শূদ্র রূপে তারা কাজ করবে। যারা 25 বছরের আগেই যাদের ব্রহ্মচর্য যারা রক্ষা করতে পারেনি, তারা বিবাহ করে, আর শূদ্রদের একটাই আশ্রম গৃহস্থ সারা জীবন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন শূদ্রের একটাই পরিচয়, সে গৃহস্থ। তারপরে বৈশ্য, সে 25 বছর ব্রহ্মচর্য পালন করে, বৈশ্য যদি করতে পারে সে হচ্ছে যথার্থ বৈশ্য। 25 বছর সে ব্রহ্মচর্য পালন করবে, তারপর 25 বছর বয়সে সে গৃহস্থ হতে পারে, 50 বছর বয়সে তার বানপ্রস্থ নেওয়ার কথা, কিন্তু সে বানপ্রস্থ নিতে পারে না, তাকে বলা হচ্ছে বৈশ্য। তার স্বধর্ম হবে বৈশ্য, বৈশ্যের বানপ্রস্থ নেই, শূদ্রের তো নেই, বৈশ্যের বানপ্রস্থ নেই। তাহলে এরপরে হলো ক্ষত্রিয়, ক্ষত্রিয় 25 বছর বয়স পর্যন্ত ব্রহ্মচর্য পালন করেন গুরুকুলে, তারপরে 25 বছর থেকে 50 বছর বয়স পর্যন্ত গৃহস্থ ক্ষত্রিয়, 50 বছরের পরে ক্ষত্রিয় বানপ্রস্থ গ্রহণ করেন কিন্তু সন্ন্যাস গ্রহণ করেন না। এটা কিসের লক্ষণ, কার লক্ষণ? ক্ষত্রিয়ের লক্ষণ। আর ব্রাহ্মণ, তিনি 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য পালন করেন, তারপরে 25 থেকে 50 বছর বয়স পর্যন্ত তিনি গৃহস্থ জীবন যাপন করেন, 50 থেকে মোটামুটি 55-60 বছর বয়স পর্যন্ত তিনি বানপ্রস্থ গ্রহণ করেন, তারপরে তিনি সন্ন্যাস গ্রহণ করেন, তাকে বলা হয় সত্যিকারের ব্রাহ্মণ। কলিযুগে বিরল। আবার ব্রহ্মচর্য তিন রকমের, 25 বছর বয়স পর্যন্ত যারা ব্রহ্মচর্য পালন করেন তাদেরকে বলা হয় ব্রহ্মচারী। 25 বছর পর অনেকে বিবাহ করেন না, তাদেরকে বলা হয় নৈষ্ঠিক ব্রহ্মচারী, আজীবন ব্রহ্মচারী। 25 বছর পরেও তারা বিবাহ করেন না, তাদেরকে বলা হচ্ছে নৈষ্ঠিক ব্রহ্মচারী। আরেকটি ব্রহ্মচারী আছে, উপকুর্বান ব্রহ্মচারী। উপকুর্বান ব্রহ্মচারী মানে গৃহস্থ, উপকুর্বান ব্রহ্মচারী বিবাহ করবেন, বিবাহ করেও ব্রহ্মচর্যের মতো জীবনযাপন করেন। সেটা কীরকম? শুধু সন্তান লাভ ব্যতীত উচ্ছৃঙ্খল যৌন জীবন তিনি যাপন করেন না, তার মানে তাকে বলা হয় গৃহস্থ ব্রহ্মচারী। তাহলে আমাদের যে বৈদিক সভ্যতায় এই ব্রহ্মচর্যের এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, দেখুন, ব্রহ্মচারী বানপ্রস্থী সন্ন্যাস মানে তিন ভাগ, তিন ভাগ হচ্ছে ব্রহ্মচারী। এক হচ্ছে ব্রহ্মচারী বানপ্রস্থী সন্ন্যাস, তিন ভাগ ব্রহ্মচারী, আর এক ভাগ গৃহস্থ। তার মানে আমাদের গোটা সমাজটাকে যদি চার ভাগে ভাগ করা হয়, তার মধ্যে তিন ভাগই হচ্ছে ব্রহ্মচারী, এক ভাগ গৃহস্থ। আবার গৃহস্থকে বলা হচ্ছে উপকুর্বান ব্রহ্মচারী, উপকুর্বান ব্রহ্মচারী গৃহস্থ ব্রহ্মচারী। গৃহস্থ মানে এই নয় যে বিবাহ করলাম উচ্ছৃঙ্খল জীবনযাপন করলাম, সেটা গৃহস্থ জীবন নয়, সেটাকে বলা হচ্ছে গৃহমেধী জীবন। আপনারা যদি কেউ গ্রামে যান, এখন আছে কিনা জানি না, আমি নিজে গ্রাম থেকে এসেছি, আমি দেখেছি এই যে যখন ধান মারানো হয়, জমি থেকে যখন নতুন ধান আসে, উঠুনের মাঝখানে একটা বাঁশ পোতা হয়, তাই না? বাঁশের চারদিকে 10-12টা গরু,
ওই ধানের উপর ঘুরে বেড়ায়। কে কে দেখেছেন, হাত তুলুন। অনেকেই দেখেছেন। এখন তো ধান মারানোর মেশিন বেরিয়ে গেছে, কিন্তু আমাদের গ্রামে এখনও এইভাবে ধান মারানো। একবার শ্রীল প্রভুপাদ ঘুরতে বেরিয়েছিলেন কোথায়, তো এক জায়গায় এরকম ধান মারানো হচ্ছিল। প্রভুপাদ বলছেন, ওই যে মাঝখানে যে বাঁশটা, এই বাঁশটা হচ্ছে মেধি, মেধি। আর এই যে গরুগুলি ঘুরছে, এরা হচ্ছে অনেকটা মানে গৃহস্থের মতো, অনেকটা মানে বিবাহিত পুরুষের মতো। আর ওই ওই যে ইয়েটা বাঁশটা, এটা হচ্ছে তার পত্নী, পত্নী স্ত্রী। তো এই এটাকে বলা হচ্ছে মেধি। তার মানে এই যে 10-12টা গরু কার চারপাশে ঘুরছে, বাঁশের চারপাশে ঘুরছে। তো যারা গৃহমেধি, তারা এইভাবে ওই স্ত্রী পুত্র পরিবারের চারপাশে ঘুরে। গরু যেমন বাঁশের চারপাশে ঘুরে, অনেক সময় গৃহস্থ আমেরিকায় যায়, তার স্ত্রী ভারতে থাকে, সে আমেরিকা থেকে টাকা রোজগার করে পাঠিয়ে দেয়। তাহলে সে আমেরিকায় আছে, কিন্তু সে ঘুরছে কার কার পাশে ঘুরছে, সে তার পরিবারের চারপাশে ঘুরছে। সে আমেরিকায় যাক আর জার্মান যাক, যেখানেই যাক, সে কিন্তু ঘুরছে তার স্ত্রীর চারপাশে। কীভাবে না, সে আমেরিকায় গেল, সে হয়তো মাসে 50,000 টাকা পাঠিয়ে দিচ্ছে, আমেরিকা থেকে, তার স্ত্রী ভারতে থাকে, আমেরিকা থেকে পাঠিয়ে দিচ্ছে। তাহলে গরু যেমন ওই মেধির চারপাশে ঘোরে, যে সমস্ত বিবাহিত লোকেরা সংসার কেন্দ্রিক, শুধু সংসার ছাড়া আর কিছু চেনে না, কৃষ্ণকে জানে না, কৃষ্ণকে বোঝে না, শুধু স্ত্রী পুত্র পরিবার নিয়ে ব্যস্ত থাকে এবং স্ত্রী পুত্রের চারপাশে ঘুরে বেড়ায়, তো তাদেরকে বলা হচ্ছে গৃহমেধি। ঠিক যেমন কিছু গরু একটা বাঁশের চারপাশে ঘুরে বেড়ায়, গৃহমেধিরা সংসারের চারপাশে ঘুরে বেড়ায়, তাদের সাধন ভজন বলে কিছুই থাকে না। এই সংসারের বেশিরভাগ আমরা যাদেরকে গৃহস্থ বলি, তারা কিন্তু গৃহস্থ নয়, তারা হচ্ছে গৃহমেধি। গৃহস্থ ধর্ম খুব কঠিন ধর্ম, প্রকৃত গৃহস্থ ধর্ম খুব কঠিন। গৃহস্থের কর্তব্য ব্রহ্মচারীকে পালন করা, গৃহস্থের কর্তব্য বানপ্রস্থীকে পালন করা, গৃহস্থের কর্তব্য সন্ন্যাসীদের পালন করা, গৃহস্থের অনেক কর্তব্য। শ্রীমৎ ভাগবতের 7ম স্কন্ধের 4র্থ অধ্যায় 14 নম্বর অধ্যায়ে গৃহস্থ সম্পর্কে উপদেশ দিচ্ছেন সর্বশ্রেষ্ঠ ব্রহ্মচারী শ্রী নারদ মুনি। নারদ মুনি হচ্ছেন একজন শ্রেষ্ঠ ব্রহ্মচারী। ওই অধ্যায়টার নাম হচ্ছে আদর্শ গৃহস্থ জীবন। দেখবেন শ্রীমৎ ভাগবতের 7ম স্কন্ধের 4র্থ অধ্যায় নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে উপদেশ দিচ্ছেন। যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করছেন যে একজন গৃহস্থের কি কর্তব্য। হ্যাঁ, এবং নারদ মুনি নিজে ব্রহ্মচারী, কিন্তু তিনি যুধিষ্ঠির মহারাজকে গৃহস্থের কর্তব্য সম্পর্কে উপদেশ দিয়েছেন। আমি কিছু পয়েন্ট নিয়ে এসেছি, আপনাদেরকে শোনাব। গৃহস্থ প্রথমত তিনি বৈষ্ণব হবেন, বৈষ্ণব না হলে তার গৃহস্থ জীবন ব্যর্থ। বর্ণাশ্রমাচয়বতা পুরুষেণ পরোপমান বিষ্ণুর আরাধ্যতে পন্থা নাম্যতত্ত্বস কারণ। যদি বর্ণাশ্রম পালন করে আমরা যদি বিষ্ণুর উপাসনা না করি, তাহলে সেই বর্ণাশ্রম পালন করা ব্যর্থ। তো বিষ্ণুর উপাসনা করলে বিষ্ণুর লক্ষণ বৈষ্ণবের মধ্যে চলে আসে। কেউ যখন যে যার ভক্ত, কেউ যদি গান্ধীজির ভক্ত হয়, গান্ধীজির স্বভাব চরিত্র তার মধ্যে 1% হলেও আসবে। কেউ যদি লেনিনের ভক্ত হয়, লেনিনের স্বভাব চরিত্র তার মধ্যে কিছুটা 1% হলেও আসবে। কেউ যখন কৃষ্ণ ভক্ত হয়, তখন কৃষ্ণের স্বভাব চরিত্র তার মধ্যে 1% হলেও আসে। তো কৃষ্ণের একটি স্বভাব হচ্ছে কৃতজ্ঞতা, কৃষ্ণের একটি স্বভাব কৃতজ্ঞতা। দেখবেন সুধামা বিপ্র, যখন সুধামা বিপ্র কি নিয়ে গেছিলেন কৃষ্ণকে দেওয়ার জন্য, চিরা নিয়ে গেছিলেন, তাই না? তো সুধামা বিপ্র যখন দেখলেন যে দ্বারকার রাজপ্রাসাদ অত্যন্ত ঐশ্বর্যমণ্ডিত, তখন তিনি খুব লজ্জা পেলেন, তার আর সাহস হয়নি, সে
সেই চিঠিটা কৃষ্ণকে দেওয়ার আর সাহস হয়নি, তিনি সেটা বগলে লুকিয়ে রেখেছিলেন। কৃষ্ণ তিনি সুধামা বিপ্রকে বললেন, তুমি আমার এত অন্তরঙ্গ বন্ধু, অনেক দিন পরে আমার সঙ্গে দেখা করতে এসেছ, আমার জন্য কিছু নিয়ে আসেনি, গিফট, কিছু উপহার। সুধামা বিপ্র আরও লজ্জা পেয়ে গেল, তিনি আরও এই যে ঐশ্বর্যমণ্ডিত দ্বারকা, এখানে সব মণিমুক্তা খচিত, আর এখানে কৃষ্ণ আমাকে যা প্রসাদ খাওয়াচ্ছে, মানে একেবারে প্রতিদিন কল্পনাতীত রাজভোগ, তো এখানে এই সামান্য চিরা সুধামা বিপ্রের দেওয়ার সাহস হয় না। তখন কৃষ্ণ জোর করে ওই চিরা নিলেন, নিয়ে এক মুঠ খেলেন, খেয়ে খুব তৃপ্তি পেলেন। কিসের তৃপ্তি? সেটা কিসের তৃপ্তি? প্রেম, ভালোবাসা, আর কিছু না। তখন দ্বিতীয় মুষ্টি যখন খেতে গেলেন, তখন রুক্মিণী এসে কৃষ্ণের হাতে ধরলেন, রুক্মিণী। তো কৃষ্ণ বললেন, কী ব্যাপার, বাধা দিচ্ছ কেন? যে তুমি যে এক মুঠ চিড়ে খেয়েছ, এক মুঠ চিড়া যে খেয়েছ, তার ঋণ তুমি শোধ করতে পারবে? রুক্মিণীর প্রশ্ন, লক্ষ্মীদেবীর প্রশ্ন, যে এক মুঠ চিড়ার ঋণ তুমি শোধ করতে পারবে কিনা। তখন কৃষ্ণ একটু ধ্যানমগ্ন হলেন, চিন্তা করে দেখলেন যে এই এক মুঠ চিড়ার ঋণ আমি শোধ করতে পারব। ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, অনন্ত কোটি জড় ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি চিৎ ব্রহ্মাণ্ড, বৈকুণ্ঠ, গোলক, সব কিছুর মালিক ভগবান, তিনি কি এক মুঠু চিরার ঋণ শোধ করতে পারেন না, কি মনে হয় আপনাদের? কিন্তু ভগবান তার চিরা তো তিনি সৃষ্টি করেছেন, এই চিরা কার সৃষ্টি? ভগবানই সৃষ্টি করেছেন, ধান চাল যা থেকে আমরা চিরামুড়ি বানাই তো ভগবানেরই সৃষ্টি। তিনি ভাবছেন, আমি এই এক মুঠু চিরার ঋণ আমি শোধ করতে পারব, তাই তিনি দ্বিতীয় মুঠ খাওয়ার সাহস করেন। এই হচ্ছে ভগবানের কৃতজ্ঞতা। তো সেই কৃতজ্ঞতা বৈষ্ণবের মধ্যে আসা উচিত কিনা? বৈষ্ণবের মধ্যেও কিঞ্চিত 1% হলেও আসা উচিত। যেমন কুন্তিদেবী, কুন্তিদেবী বৈষ্ণবী, পরম বৈষ্ণবী, তিনি ওই একচক্রা গ্রামে এক ব্রাহ্মণের বাড়িতে থাকতেন, ঘরটা ফ্রি পেয়েছিলেন, ভাড়া নিতেন, ওই ব্রাহ্মণ ভাড়া নিতেন। ওই গ্রামে ছিল বক্রাক্ষস, এবং রাজা এত দুর্বল ছিল যে বক্রাক্ষসের সঙ্গে তার চুক্তি হয়েছিল যে প্রতিদিন একজন করে মানুষ, একটা পাঠা, ছাগল, আর কি কি ফলমূল ইত্যাদি পাঠাতে হবে, তাহলে তিনি আর আগে নির্বিচারে নরহত্যা করতেন। রাজার সঙ্গে চুক্তি হলো যে বক্রাক্ষস নির্বিচারে নরহত্যা করবে না, কিন্তু প্রতি পরিবার থেকে মাসে একদিন, মানে প্রতিদিন এক এক পরিবার থেকে একজন করে মানুষ পাঠাতে হবে। তো ব্রাহ্মণের পরিবারে সেদিন তারিখ করেছে, তো ব্রাহ্মণ তো বলছে আমি যাব, স্ত্রী বলছে তোমাকে যেতে হবে না, আমি যাব, পুত্র বলছে তোমাদের যেতে হবে না, আমি যাব, কন্যা বলছে তোমাদের কাউকে যেতে হবে না, আমি যাব। তো কুন্তিদেবী কান পেতে শুনলেন, কি ব্যাপার, যে এখানে একটা রাক্ষস আছে, বক্রাক্ষস, ও প্রতিদিন একজন করে মানুষ দিতে হয় তাকে, এটা রাজার সঙ্গে চুক্তি হয়েছে। তো কুন্তিদেবী বলছেন আপনাদের কাউকে যেতে হবে। ওই পঞ্চপাণ্ডব যখন তারা ভিক্ষা করতেন, তখন একজন রেখে যেতেন মার কাছে, সেদিন ভীম ছিল মার কাছে। তখন কুন্তিদেবী বললেন, আমার পুত্র ভীম আমার কাছে আছে, তো ও যাবে। তখন সেই ব্রাহ্মণ এবং তার স্ত্রী সবাই বললেন যে না, আপনারা আমাদের আশ্রিত, আমরা এমন নিষ্ঠুর হতে পারি না যে আমাদের আশ্রিত অতিথিকে আমরা রাক্ষসের মুখে ঠেলে দেব। কুন্তিদেবী বললেন, আপনারা কোনো চিন্তা করেন, কিছুদিন আগে আমার পুত্র হিড়িম্ব নামে একটা রাক্ষসকে বধ করেছে, সুযোগ দিন, আমার পুত্র এই বক্রাক্ষসকে বধ করবে, এবং বক্রাক্ষসকে বধ করলে পরে এই রাজ্যের আর এই যে দুশ্চিন্তা, প্রতিদিন প্রতি পরিবার থেকে একজন করে মানুষ পাঠাতে হয়, এই দুশ্চিন্তা আর থাকবে না। তখন কুন্তিদেবী যখন গ্যারেন্টি দিয়ে বললেন, তখন ব্রাহ্মণ বললেন, যদি সত্যি হয় যে আপনার ছেলে এরকম শক্তিশালী যে বক্রাক্ষসকে হত্যা করতে পারবে, তাহলে আমরা রাজি আছি। তখন ভীমকে পাঠিয়ে দেওয়া, কিছুক্ষণ পরে যুধিষ্ঠির মহারাজ এবং মানে আর যে চারজন পাণ্ডব, তারা ভিক্ষা করে ফিরে আসলেন, এসে বলছেন, মা ভীম কোথায়? ভীমকে আমি পাঠিয়েছি বক্রাক্ষসের কাছে,
যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করলেন, তুমি কি মা না অন্য কিছু? কেন? বলে তুমি নিজের সন্তানকে রাক্ষসের মুখে ঠেলে দিলে। বলে আরে ভীম তো কিছুদিন আগেও হিড়িম্বকে বধ করেছে, ভীম নিশ্চয়ই বক রাক্ষসকে বধ করেছে। বলে দেখো সব রাক্ষস হিড়িম্বর মতো হয় না, কোনো কোনো রাক্ষসের শক্তি হিড়িম্ব থেকে বেশি হয়, তুমি কোন সাহসে ভীমকে পাঠাও? তখন কুন্তী দেবী বলছিলেন, দেখ এই যে ব্রাহ্মণ, এই ব্রাহ্মণ আমাদেরকে এই ঘরটা দিয়েছে, এই ঘরের ভাড়া নিচ্ছে, যেন ঘরের ভাড়া নিচ্ছে, কোথায় ঘরের ভাড়া আর কোথায় আমার ভাই ভীম? একজন মানুষকে তুমি সামান্য ঘরের ভাড়ার জন্য তুমি যদি বলো আমরা ভিক্ষা টিক্ষা করে ঘর ভাড়া দিয়ে দেবো, একজন মানুষকে তুমি রাক্ষসের মুখে ঠেলে দিচ্ছ এই ঘর ভাড়ার জন্য? তখন কুন্তী দেবী বলছিলেন, কেউ যদি তোমার এক গুণ উপকার করে তুমি তার দশ গুণ উপকার, তুমি তার বহুগুণ উপকার। তখন ধর্মরাজ যুধিষ্ঠির, নিজে ধর্মরাজ মাকে প্রণাম করলেন, তিনি মার কাছে হার মানলেন। ঠিকই বলেছ, ঠিকই বলেছ। তাহলে এটি কিসের লক্ষণ? বিষ্ণুর লক্ষণ। বিষ্ণুর লক্ষণ বৈষ্ণবের মধ্যে চলে আসে। বিষ্ণু যেমন সুদামা বিপ্রের, মানে আদি বিষ্ণু কৃষ্ণ, সুদামা বিপ্রের এক মুঠো চিরা খেয়ে তিনি বলছেন আমি ঋণ শোধ করতে পারব না। কুন্তী দেবীও ভাবছেন এই ব্রাহ্মণ যে আমাকে বিনামূল্যে ঘরটা দিয়েছেন এর ঋণ আমি শোধ করতে পারব। এই যে বিষ্ণুর লক্ষণ বৈষ্ণবের মধ্যে চলে আসে। কৃষ্ণ গোপীদের কি বলছিলেন, হে গোপীগণ তোমরা আমার জন্য যা করেছ, আমার জন্য যে আত্মত্যাগ স্বীকার করেছ, সেই ঋণ শোধ করার শক্তি আমার নেই। সর্বশক্তিমান ভগবান বলছেন গোপীদের ঋণ শোধ করার শক্তি তার নেই, যে তোমরা তোমাদের সেবা নিয়েই সন্তুষ্ট থাকো, আমার পক্ষে সম্ভব নয় তোমাদের এই ঋণ শোধ করা। যদিও তিনি গীতায় বলেছেন যে যথামং প্রপদ্যন্তে তথৈব ভজাম্যহম্, যে আমাকে যেরকম সেবা করে আমি তার সেরকম প্রতিদান দিয়ে থাকি, কিন্তু আসলে সেটা নয়। ভগবান সবসময় ভাবেন আমি প্রতিদান দিতে পারবো না, আমি প্রতিদান দিতে পারলাম না, আমি সুধামা বিপ্রের একমুঠো চিরার প্রতিদান দিতে পারলাম না, আমি গোপীদের সেবার প্রতিদান দিতে পারলাম না, পারবো না। বৈষ্ণবরাও সেরকম ভাবে। তাহলে যে গৃহস্থ বৈষ্ণব তার সেরকম ভাবা উচিত কিনা? তাহলে স্ত্রী যখন স্বামীকে এক গ্লাস জল দেবে তখন স্বামী কি ভাববে, কি ভাববে, যে এই এক গ্লাস জলের ঋণ আমি শোধ করতে পারব। এটা বিষ্ণুর লক্ষণ, এটা বৈষ্ণবের মধ্যে আসতে হবে। যেহেতু এটা বিষ্ণুর লক্ষণ, এটা বৈষ্ণবের মধ্যে আসতে হবে। কারণ বৈষ্ণব মানে কি? বৈষ্ণব মানে বিষ্ণুর পদাঙ্গ অনুসরণ করে বিষ্ণুর লক্ষণ 1% হলেও তার মধ্যে আসবে। ঠিক তেমনি স্ত্রী ভাবে যে স্বামী আমার জন্য যা কিছু করছে সে কিঞ্চিত হোক, সুদামা বিপ্র তো বেশি কিছু দেয়নি, একমুঠ চিরা দিয়েছিল, তো কিঞ্চিত সেবাও যদি স্বামী স্ত্রীর জন্য করে থাকে তখন স্ত্রী ভাবে আমি এই ঋণ শোধ করতে পারব। তাহলে কি ডিভোর্স হবে? তাহলে ডিভোর্স হবে? হবে না। এই জন্য বৈষ্ণব না হলেই এই ভয়। যারা বৈষ্ণব হবে না বলতে পারেন যে বৈষ্ণবের মধ্যে হয়ে যাচ্ছে ডিভোর্স, প্রকৃত বৈষ্ণবের মধ্যে কোনোদিনই হতে পারে না। দু নম্বরই বৈষ্ণবের তো কত কিছুই হবে, যারা এক নম্বর বৈষ্ণব, যারা সঠিক বৈষ্ণব, আদর্শ বৈষ্ণব, আজকে আলোচ্য বিষয় হচ্ছে আদর্শ গৃহস্থ জীবন। আদর্শ মানে স্ট্যান্ডার্ড, সত্যি সত্যি যারা বাস্তবে বৈষ্ণব তারা এইভাবে মনে করে। বিশেষ করে মহাপ্রভুর যে শিক্ষাষ্টকের দুটো শ্লোক, এই দুটো শ্লোক গৃহস্থ জীবনে এটা হচ্ছে অ্যাপ্লিকেশন করার প্র্যাকটিক্যাল ফিল্ড। প্রচারকরা প্রচার করে কিন্তু গৃহস্থের প্রধান প্রচার কেন্দ্র হচ্ছে গৃহস্থ, তার যে ঘরে সন্তান সন্ততি আছে তারা বৈষ্ণব হচ্ছে কিনা সেটা তো আগে প্রচার করতে হবে। গৃহস্থ হিসাবে স্বামী দেখবে স্ত্রী শুদ্ধ বৈষ্ণবী হচ্ছে কিনা, স্ত্রী দেখবে স্বামী শুদ্ধ বৈষ্ণব হচ্ছে কিনা, এইভাবে পিতা দেখবে পুত্র শুদ্ধ বৈষ্ণব হচ্ছে কিনা, এইভাবে প্রথম প্রচার করবে ঘরের মধ্যে। তারপরে নিশ্চয়ই বাইরে প্রচার করতে হবে, যেমন শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর, তিনি গৃহস্থ ছিলেন, শ্রীবাস পণ্ডিত তিনি গৃহস্থ ছিলেন, আজীবন গৃহস্থ। শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর
তার জীবনের বেশিরভাগ সময় গৃহস্থ আশ্রমে ছিলেন। শেষ একদম দেহত্যাগের কিছুদিন আগে তিনি বিচ্ছিন্নভাবে এখানে স্বরূপগঞ্জে তিনি একাকী তার এক সন্তান নিয়ে ছিলেন, কিন্তু তিনি পরমহংসের জীবনযাপন করেছিলেন। তো এইভাবে গৃহস্থ হয়েও আপনি প্রচার করতে পারবেন ভগবানের বাণী। অর্জুন ছিলেন গৃহস্থ, অর্জুন চার বিবাহ করেছিলেন জানেন তো, প্রথম পত্নী দ্রৌপদী, দ্বিতীয় পত্নী সুভদ্রা, তৃতীয় পত্নী উলপি, চতুর্থ পত্নী চিত্রাঙ্গদা। চার বিবাহ করা বৈষ্ণব হচ্ছেন অর্জুন। যখন ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতা উপদেশ দান করেছিলেন, পৃথিবীতে অনেক বৈষ্ণব ছিলেন, ব্যাসমুনি এবং আরও অনেকেই ছিলেন, কিন্তু ভগবদ্গীতাটা কাকে দান করলেন? একজন গৃহস্থকে। শ্রীল প্রভুপাদ গৃহস্থ ছিলেন, পরবর্তীকালে তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। শ্রীল প্রভুপাদ যখন গৃহস্থ ছিলেন, তার গুরু ভাইরা তার নাম দিয়েছিল, নাম দিয়েছিলেন পচা গৃহস্থ। প্রভুপাদের জীবনীটা আমি দেখছিলাম, পচা গৃহস্থ। প্রভুপাদ যখন গৃহস্থ ছিলেন, তার গুরু ভাইরা ঠাট্টা করে বলতেন, তো পচা গৃহস্থ, এর দ্বারা কিছু হবে না। কিন্তু কৃষ্ণ কি দেখালেন, কৃষ্ণ কি দেখালেন, কে পচা কে সাচা এটা ভিতরের ব্যাপার, ভিতরের ব্যাপার। যার ভিতর পাকা সেই পাকা, বাইরে থেকে কিছু বোঝা যায় না। বৈষ্ণব চিনিতে নারে দেবের সততে, কার ভেতরে কি আছে সেটা হচ্ছে আসল প্রচার। যিনি অন্তরে বৈষ্ণব তিনি হচ্ছেন প্রকৃত বৈষ্ণব। তিনি গৃহস্থ হন আর যাই হন, যে আশ্রমেই থাকুন না কেন, বৈষ্ণব হচ্ছেন চতুরাশ্রমের উপরে, বৈষ্ণব চতুরাশ্রমের উপরে। তিনি গৃহস্থ নন, সন্ন্যাসী নন, ব্রহ্মচারী নন, তিনি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কিছুই নন। মহাপ্রভু বলেছেন যে আমি ব্রাহ্মণ নই, বৈশ্য নই, ক্ষত্রিয় নই, রাজা নই, আমি কিছুই, আমি হচ্ছি ভগবান শ্রীকৃষ্ণের, যিনি গোপী ভর্ত পদকমলয়ুর দাস দাস অনুদাস। তো বৈষ্ণব হচ্ছেন যিনি কৃষ্ণের অনুগত, যিনি কৃষ্ণের নির্দেশ পালন করেন তিনি হচ্ছেন বৈষ্ণব। তো সেই বৈষ্ণব যখন গৃহস্থ আশ্রমে প্রবেশ করেন, তখন তাকে এই বিষ্ণুর গুণগুলি এবং বিষ্ণুর উপদেশ পালন করতে হয়, বুঝেছেন। তো স্ত্রীভাবে যে আমি বলছিলাম যে মহাপ্রভুর যে শিক্ষাষ্টক, শিক্ষাষ্টক সবাই জানেন তো শিক্ষাষ্টক, তার মধ্যে দুটো শ্লোক শুধু গৃহস্থ জীবনে নয়, পৃথিবীর মানুষ যদি দুটো শ্লোক যদি মনে প্রাণে গ্রহণ করে, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ বলে একটা কথা আছে ইংরাজিতে, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ মানে মানুষের মানুষের ঝগড়া হয়, আড়ি দেয়, তোমার সঙ্গে আমি কথা বলবো না, সারা জীবন কথা বলে না, এইসব থাকবে না। কি দুটো জিনিস, তৃণাদপি শুনি চেন তরুরূপি সহিষ্ণু না, অমানি না মান দেন কীর্তনীয় সদা, তৃণাদপি শুনি চেন, আমি অযোগ্য। স্ত্রীভাবে আমার স্বামী আমার ভগবান। স্ত্রী যদি যথার্থ সতী সাধ্বী স্ত্রী হয় এবং স্বামী যদি যথার্থ কৃষ্ণ ভক্ত হয়, তখন স্ত্রীভাবে আমার শাস্ত্র বলা হয়েছে, নারদমুনি বলছেন স্ত্রীর কাছে স্বামী হচ্ছে পতি দেবতা, স্ত্রীর কাছে স্বামী হচ্ছে ভগবানের সমতুল্য। স্বামী কোনোদিনই ভগবান নন, কিন্তু স্ত্রী মনে করে আমার কাছে আমার স্বামী ভগবান। আবার স্বামী ভাবে আমি অযোগ্য, আমি আনফিট, আমার কোনো মূল্য নেই, আমি পুরুষের কীট হইতে মহিষে লবিষ্ঠ, জগায় মাদাই হইতে মহিষে পাপিষ্ঠ, পুরুষের কীট হইতে মহিষে লবিষ্ঠ। তো স্বামী ভাবছে আমি কৃমিকীটের থেকেও অধম, আর স্ত্রী ভাবছে উনি আমার ভগবান, তাহলে ডিভোর্স হবে? ডিভোর্স হবে কি? স্ত্রী ভাবছে উনি আমার ভগবান, আর স্বামী ভাবছে আমি কৃমিকীটের থেকেও অধম, জগায় মাদাই থেকেও অধম। এই যে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, অস্পৃশ্যবা পাদরতাং বিনশ্যমাম অদর্শনান মর্মহতাং করতো বা যথাযথা বা বিদধাত লম্পট মৎপ্রাণনাথস্তু স্বয়ং, তুমি আমাকে লাথি মারো কিংবা আদর করো, তুমি সর্বাবস্থাতে আমার প্রাণনাথ। কে বলছেন? রাধারণীর ভাবে মহাপ্রভু বলছেন। তো বৈষ্ণবের মধ্যে যদি 1%ও আসে, গুরুদেব একটা ধমক দিল, গুরুদেব একটা ধমক দিলেন, আমাদের কীরকম মনোভাব হওয়া উচিত? অস্পৃশ্য বা পাদরতাং বিনশ্যমাম, হে গুরুদেব আমাকে লাথি মারো কিংবা আদর করো, তাতে কিছু যায় আসবে, তুমি সর্বাবস্থাতে তুমি আমার পরম গুরুদেব, সর্বাবস্থাতে তুমি আমার আরাধ্য গুরুদেব।
ঠিক তেমনি স্বামী স্ত্রীর মধ্যেও সেই ধরনের একটা সম্পর্ক থাকা উচিত, যে আমাকে আদর করো কি লাথি মারো। যদিও বৈষ্ণব স্বামী কোনোদিনও লাথি মারে না, কিন্তু মনোভাবটা এরকম উভয় পক্ষের থাকা উচিত। স্ত্রী ভাববে, স্বামী ভাববে আমি একেবারে অপদার্থ, আর স্ত্রী ভাববে স্বামী আমার ভগবান। তাহলে কোনোদিনও আর যেটা ঋণ শোধের ব্যাপারটা, স্বামী ভাববে স্বামী স্ত্রীর ঋণ শোধ করতে পারবো না, আর স্ত্রী ভাববে আমি স্বামীর ঋণ শোধ করতে পারবো না, এই মনোভাবটা যদি আসে, বুঝবেন যে আপনার মধ্যে 1% হলেও বৈষ্ণবতা এসছে। এরকমভাবে যদি আমরা জীবনযাপন করি গৃহস্থ জীবনে, তাহলে অশান্তি হবে না, শান্তি হবে। হ্যাঁ, আপনারা একটু অ্যাপ্লাই করার চেষ্টা করে দেখবেন আজকাল যা হচ্ছে কলিযুগে। হ্যাঁ, পাশ্চাত্য দেশে স্বামী স্ত্রী, আমি একটা ছেলেকে প্রশ্ন করেছিলাম তোমার বাবার নাম কি, ছেলেটা বলছে আপনি কি আমার চতুর্থ বাবার কথা বলছেন না পঞ্চম বাবার কথা বলছেন। আমি তার প্রশ্ন শুনে আমি মানে একটু কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। কি বলছে, যে আমার মা পঞ্চম বিবাহ করেছে। হ্যাঁ, তো আপনি যে বলছেন আমার বাবার নাম কি, মানে সে নিজেই সন্তান বিরক্ত হয়ে গেছে, তো আপনি কি আমার চতুর্থ বাবার কথা জিজ্ঞাসা করছেন না পঞ্চম বাবার কথা জিজ্ঞাসা করছেন। তো তার মানে বিদেশের বেশিরভাগ, একমাত্র ভারতে এখনও কিঞ্চিত আছে, আমি যখন শিশু ছিলাম ও ডিভোর্স টিভোর্স ছিল না, আর আমাদের গ্রামে এমনকি আমার যৌবনেও ডিভোর্স আমি শুনিনি, আমাদের গ্রামে হয় না, জানি না আপনাদের মালদা বা দুর্গাপুর এসব হয় কিনা, কিন্তু আমাদের গ্রামে তো এখনও আমি শুনি না, এখনও আমাদের গ্রামে ডিভোর্সের কোনো কেস অন্তত আমার কানে আসে না, বুঝছেন। এটা বৈদিক সংস্কৃতি ছিল না, তো এটা কেন হয়েছে না, আমরা যারা পাশ্চাত্য মনোভাব, পাশ্চাত্য দেশে স্বামী ভাবছে আমি খুব বড় লোক, স্ত্রী ভাবছে আমি খুব বড়, ওই যে ত্রিনাদবি শুনিচ ভাবটা এটা না আছে স্বামীর মধ্যে না আছে স্ত্রীর মধ্যে। এই যে অস্পৃশ্য বা পাদরতাং কিনষ্ট মা, আমাকে আদর করো বা লাথি মারো, এটা কারো মধ্যেই নাই, কারো মধ্যেই নাই, এখন সবাই কর্তা, সবাই কর্তা। তো যার হলে ডিভোর্স ডিভোর্স হয়ে যাচ্ছে। এই জন্য যদি আমরা সংসারে শান্তি চাই, সমাজে শান্তি চাই, এমনকি মানুষের মধ্যে মানুষের যে সম্পর্ক সেটাকে সুরক্ষিত করতে চাই, এই দুটো শ্লোক মনে রাখবেন। একটা হচ্ছে ত্রিনাদপি শুনিচেন তরুরপি সহিষ্ণুনা অমানিনা মানজন, সবাইকে সম্মান দেবেন, নিজে সম্মানের প্রত্যাশা করবেন না। কীর্তনীয় সদা হরি, আর সবসময় হরে কৃষ্ণ কীর্তন করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে কোনো অশান্তি হবে না, তাহলে গৃহস্থ জীবন খুব সুন্দর হবে। গৃহস্থের একটি বড় ধর্ম হচ্ছে অতিথি সেবা। আগে ছিল কৃষিভিত্তিক সমাজ, হ্যাঁ আজকাল যে কত কিছু বেরিয়েছে, চাকরি বাকরি কল কারখানা অনেক কিছু বেরিয়ে গেছে রোজগারের, হ্যাঁ কিন্তু আগের দিনে এসব কিছুই ছিল না, চাকরি বাকরি একটা জিনিস ছিলই না, ছিল না বললেই হয়। তখন মানুষ তাহলে কীভাবে জীবনযাপন করত, যখন ব্রিটিশরা প্রথম ভারতে আসলো, চাকরি জিনিসটা ব্রিটিশরা চালু করেছে। ওরা লন্ডনে মিটিং করলো যে ভারতবাসীকে কন্ট্রোল করা যাচ্ছে না, কেন, ওদের তো খাওয়ার অভাব নাই, ওরা চাষবাস করছে, গরু পালছে, প্রচুর পরিমাণে দুধ পাচ্ছে, ওরা দুধ ছানা ঘি এসব খায়, আর জমির শাকসবজি জমির ধান চাল ওদের সব আছে, তো ওদেরকে ওরা আমাদের কথা সহজে শুনবে না, ওরা তাহলে কাজ করে, মানে কৃষি ব্যবস্থাটাকে বানচাল করে দাও, কৃষি ব্যবস্থাটাকে নষ্ট করে দাও। এইভাবে তারা বিভিন্ন কৌশলে কৃষি ব্যবস্থাটাকে নষ্ট করতে করতে কী করলো না, বিভিন্ন কলকারখানা এগুলো তারা চালু করলো, আর ট্রেনে করে করে সব গ্রামের মানুষ, গ্রামের কৃষক শহরে যেতে শুরু করলো। হ্যাঁ, এখনও দেখবেন বহু মানুষ গ্রাম থেকে কলকাতা বম্বে দিল্লি এসব জায়গায় গিয়ে কাজ করে, ওইটা ব্রিটিশ আমল থেকে ইতিহাস শুরু হয়েছিল। তো মানুষ কৃষিকে আস্তে আস্তে অবহেলা করলো, কিন্তু একসময় ব্রিটিশরা পর্যন্ত এই কৃষিকে ভয় পেত, তারা বুঝেছিল যে ভারতবাসী যতদিন কৃষি নির্ভর থাকবে ততদিন তাদেরকে কন্ট্রোল করা সম্ভব হবে না, তো এইভাবে কৃষিকে মানুষ অবহেলা করল। কিন্তু আগের দিনে কৃষি নির্ভর সমাজে খাওয়ার অভাব ছিল না, কত খাবে, আমি নিজে দেখেছি আমার গ্রামে, আমাদের গ্রামে যে কয়েকজন ধনী কৃষক আমি দেখেছি, ওরা পুরো গ্রাম এক একটা গ্রামে, তখন আমার গ্রামে কমপক্ষে ধরুন 500 লোক, কমপক্ষে ছোটো গ্রাম, তো সেখানে প্রত্যেককে নিমন্ত্রণ করা হতো, প্রত্যেক বাড়িতে নিমন্ত্রণ করা হতো, প্রত্যেকে এসে খেয়ে যেত, শুধু ওনার জমির উৎপাদন, হ্যাঁ ওনার গরুও ছিল প্রায়
আমার মনে হয় 300 কম হবে না, এত বড় গৃহস্থ আমি দেখেছি। এবং যে গরু এবং ধান চাল, জমির ধান চাল এত উৎপাদন হতো যে মাঝে মধ্যেই তিনি পুরো গ্রাম নিমন্ত্রণ করে খাইয়ে দিতেন। তো তখনকার দিনে গৃহস্থদের খাদ্য চিন্তা ছিল না, তারা দরজার পাশে দাঁড়িয়ে বলতেন যে আমার রান্না হয়ে গেছে, এখনো যদি কেউ অভুক্ত থাকো আমার এখানে আসতে পারো। এবং শাস্ত্রে বলা হয়েছে এটা গৃহস্থের ধর্ম। এখন এই কলিযুগে আমরা কয়জন পারব, এই কলিযুগে কয়জন পারবেন রান্না করার পর ভোগ লাগাবেন ভগবানকে, তারপর দরজায় দাঁড়িয়ে বলবেন যে আমার রান্না হয়ে গেছে, কেউ যদি অভুক্ত থাকেন ক্ষুধার্ত থাকেন আসুন। সেটা হচ্ছে গৃহস্থের একটি ধর্ম। আর কেউ যদি হঠাৎ করে বাড়িতে এসে উঠে বিনা নোটিশে, আগে থেকে খবর না দিয়ে, বলা হয় ও তিথি, তিথি নাই, হঠাৎ করে রাস্তা দিয়ে যাচ্ছে, খিদে লাগলো ঢুকে পড়লো আপনার বাড়িতে, এদেরকে কি বলা হয়? ও তিথি, ও তিথি। হ্যাঁ, তা আমরা আজকাল শুনি পান্তা ভাত। পান্তা ভাত কি বলুন তো? পান্তা ভাতটা কি? হ্যাঁ হ্যাঁ, এটাকে, এটার নাম পান্তা ভাত কি করে হয়েছে জানেন? এটার নাম পান্তা ভাত কি করে হলো তার ইতিহাস জানেন? না, আমরা মনে করি পান্তা ভাত মানে জল দিয়ে রাখলে এটা পান্তা ভাত, কিন্তু তা নয়। এটার নাম ছিল আগে, আজ থেকে 500 বছর আগে এটার নাম ছিল পান্থ ভাগ। পান্থ, পান্থ ভাগ, অর্থাৎ পান্থ মানে পথিক, ভাগ মানে অংশ, পথিকের অংশ। গৃহস্থ যখন রান্না করত, তার মনে করুন 6 কৌটা চাল নেবে, সে 7 কৌটা নিত। ওই যে 7 নম্বর কৌটাটা কার জন্য? পথিকের জন্য। কোনো পথিক যদি বাই চান্স এসে বলে যে খাবো, খেতে দিন, তখন তাকে দিতে হয়। ওই জন্য 1 কৌটা বেশি, ওইটার নাম ছিল পান্থ ভাগ। তো শত শত বছর পরে মানুষ পান্থ ভাগ, পান্থ ভাগ, পান্থ ভাত, পান্থ ভাতটা বিকৃত হয়ে হয়ে গেল পান্থ ভাত, ছিল পান্থ, পান্থ ভাত হয়ে গেল পান্তা ভাত, এরপরে হয়ে গেল জল ভাত। এখন আজকাল মানুষ আর জানেই না এটার ইতিহাসটাকে। প্রভুপাদ বলছেন এই ইতিহাস, যেটার নাম ছিল পান্থ ভাগ, কিন্তু এখন আর মানুষ এটাকে পান্থের জন্য দেয় না, এক্সট্রা চাল দেয় না। হ্যাঁ, এখন নিজের মাথা গুনে পরিবারে যতজন আছে গুনে রান্না করে, এর বেশি এলে আর কেউ পাবেও না। কিন্তু আগের দিনে আসুক আর নাই আসুক, না আসলে এটা জল দিয়ে রেখে দিত, ওই জন্যই ওই জল দেওয়ার প্রচলন। মানে অতিথি আসেনি, অতিথি আসেনি তাই জল দিয়ে রাখা হলো। তো সেই থেকে মানুষের ধারণা পান্থা মানে জল, পান্থা ভাত। গৃহস্থের ধর্ম, গৃহস্থ অতিথির জন্য একটা ভাগ রান্না করবেন, অতিথি আসুক আর নাই আসুক, তাহলে গৃহস্থকেও সচ্ছল হতে হবে। এই কলিযুগের বেশিরভাগ গৃহস্থ নুন আনতে পান্তা ফোড়ায়, বেশিরভাগ গৃহস্থ, যার ফলে কলিযুগের গৃহস্থের পক্ষে গৃহস্থ ধর্ম পালন করা খুব কঠিন। কিন্তু এক সময় যখন ভারতবর্ষ কৃষি নির্ভর ছিল, ও এক পান্থ কেন, দুই পান্থ তিন পান্থ তারা দিতে পারত। হ্যাঁ, এখনও এমন গৃহস্থ আছে যাদের খাদ্যের অভাব নাই, তারা এটা অনুশীলন করে করে থাকে, বুঝেছেন? বহু জায়গায়, ভারতবর্ষের বহু জায়গায় আছে, এখনও আছে। হ্যাঁ, বৃন্দাবনে এখনও আছে, ওরা রেখে দেয়, চাপাটি রেখে দেয়, কখন কোন বাবাজি আসবে ওরা দেয়, বুঝেছেন? না গেলে জিজ্ঞেস করে, গতকাল আসেননি কেন জিজ্ঞেস করে। হ্যাঁ, তো সেই কালচার ছিল ভারতবর্ষের আদি কালচার, কলিযুগের প্রভাবে সেই কালচারটা নষ্ট হয়ে যাচ্ছে। এবং বিশেষ করে এটা গৃহস্থ ধর্ম, অতিথি সেবা। গৃহস্থের আরেকটি ধর্ম হচ্ছে পুনঃ পুনঃ সাধুসঙ্গ, পুনঃ পুনঃ সাধুসঙ্গ, একবার করলে হবে। হ্যাঁ, যেমন আপনারা এসছেন মায়াপুরে, কেন এসছেন? সাধুসঙ্গের জন্য এসছেন। হ্যাঁ, একটু পরেই আমাদের আরাধ্য গুরু মহারাজ আসবেন, এখানে আসবেন না, না জুমে ক্লাস, যাই হোক উনি কাছেই আছেন কিন্তু অসুস্থ বলে উনি বেশিরভাগ সময় জুমে ক্লাস দিয়ে থাকেন, এই সাধুসঙ্গ আপনারা পাবেন। নারদমুনি বলছেন পুনঃ পুনঃ, পুনঃ পুনঃ কথাটা ব্যবহার করেছেন। হ্যাঁ, এমনকি ঘরেও যখন আপনি সাধুসঙ্গ করবেন, কীভাবে? যেমন প্রভুপাদের গ্রন্থ পড়ছেন, শ্রীল প্রভুপাদের গ্রন্থ পড়ছেন, আপনি বলতে পারেন ভগবদ্গীতা আমার একবার হয়ে গেছে, ও হাস্যকর কথা, কোটিবার কোটিবার ভগবদ্গীতা রিপিট করুন, যতবার রিপিট করবেন ততবার নতুন অর্থ, নতুন স্বাদ, হ্যাঁ, নতুন
সুন্দর সুন্দর অনুভূতি আপনার হবে প্রতিবার। তাই ওই একবার আমার হয়ে গেছে ওইটা ভাববেন না। তো ঠিক তেমনি সাধুসঙ্গ আমার হয়ে গেছে, গীতা পাঠ আমার হয়ে গেছে, ভাগবত পাঠ আমার হয়ে গেছে, চৈতন্য চরিতামৃত আমার হয়ে গেছে, কোনোদিনও ভাবা উচিত না। নারদ মুনির নির্দেশ হলো পুনঃ পুনঃ রিভিশন, রিভিশন সেটাই হচ্ছে গোলকে যাওয়ার চাবিকাঠি, বুঝেছি। গৃহস্থের আরেকটি ধর্ম হচ্ছে যদৃচ্ছা লাভ সন্তুষ্ট। বেশি টাকা 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 মানি হানি ওইটা গৃহস্থের করা উচিত নয়। যদৃচ্ছা, প্রভুপাদ বলছেন 8 ঘন্টার বেশি পরিশ্রম কোনো গৃহস্থ যেন না করে। গৃহস্থ 8 ঘন্টার বেশি অর্থ রোজগার গৃহস্থ যেন না করে। তাহলে বাকি সময়টা 24 ঘন্টার মধ্যে 5 ঘন্টা থেকে 6 ঘন্টা নিদ্রা, 8 ঘন্টা অর্থ রোজগার, বাকি সময়টা, বাকি সময়টা হচ্ছে সাধন ভজন, বাকি সময়টা হচ্ছে গ্রন্থ পাঠ, বাকি সময়টা হচ্ছে সাধুসঙ্গ, বাকি সময়টা এই শ্রবণ কীর্তন নববিধা ভক্তি নিয়ে থাকবে, বুঝেছেন। তো এই জন্য ওই বেশি রোজগারের জন্য যে ওভার টাইম ডিউটি আজকাল হয়, বিদেশে খুব হয়, সারা রাত ডিউটি করে, ওভার টাইম ডিউটি ঘন্টা হিসাবে, যত ঘন্টা বেশি করবেন আর মানুষের লোভ পেয়ে যায়। যত ঘন্টা বেশি করবেন, আপনি টিউশন করছেন অনেকে, হয়তো 8 ঘন্টা টিউশন করলে আপনার চাল ডাল চলে আসে, কিন্তু ও আমি যদি আরও 4 ঘন্টা করি তাহলে আরও কিছু একটা টেলিভিশন কিনতে পারবো, একটা এই কিনতে পারবো, একটা সেই কিনতে পারবো, সেটা শাস্ত্র অনুমোদিত নয়। শাস্ত্রে বলছেন, নারদমুনি বলছেন, যতটুকু আমার না হলেই নয়। দৃষ্টান্ত হচ্ছেন শ্রীল প্রভুপাদের পিতৃদের, শ্রীল প্রভুপাদের বাবা, তার কাপড়ের দোকান ছিল, কাপড়ের দোকান। তো তিনি তার কোথায় কাপড়ের দোকান ছিল, মহাত্মা গান্ধী রোডে কলকাতা, মানে খুব ইম্পর্ট্যান্ট জায়গা। সেখানে যদি তিনি মনে করতেন যে আমি কোটিপতি হব, কাপড় বিক্রি করে হতে পারতেন, তিনি কী করতেন, তার কাপড়ের দোকান খুলতেন, একটা কি দুইটা কাপড় বিক্রি হলে তিনি মনে মনে হিসাব করতেন যে আমার আজকে 1 লিটার দুধ কিনতে হবে, আমার 1 কেজি চাল ডাল কিনতে হবে, আমার হয়ে গেছে, হয়ে গেছে। তিনি দোকান বন্ধ করে বাড়ি গিয়ে চৈতন্য চরিতামৃত খুলে বসতেন, চৈতন্য চরিতামৃত পড়তেন। আমাদের জীবনের আসল উদ্দেশ্য হচ্ছে ভগবদ্ধামে ফিরে যাওয়া, এখানে জাকিয়ে বসা আমাদের জীবনের উদ্দেশ্য নয়। গৃহস্থকে সেই কথাটা মনে রাখতে হবে। তাই যদি আমি অর্থ রোজগারে আমার সবটা সময় দিয়ে দিলাম, তাহলে গোলকে যাওয়ার জন্য আমি কি প্রিপারেশন নেব, কোনো প্রিপারেশন নেওয়ার আমার চান্সই থাকবে না। যে ছাত্র স্নান করে, ক্রিকেট খেলে, টেলিভিশন দেখে সময় নষ্ট করে, সে কি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে, করতে পারবে। ঠিক তেমনি যে গৃহস্থ শুধু ওই টাকা টাকা করে সবটা সময় দিয়ে দেবে, তার পক্ষে গোলকে যাওয়া সম্ভব নয়, তাকে পুনর্জন্ম গ্রহণ করে 84 লক্ষ জনই ভ্রমণ করতে হবে। গৃহেশ আবিশতাং চাপি পুংসাম কুশলকর্মণাম মদ্বার্তা জাতজামানাম নবন্ধায় গৃহামতা। গৃহেশ আবিশতাং চাপি, আপনি গৃহে থাকবেন, পুংসাম কুশলকর্মণাম, কিন্তু আপনাকে এক্সপার্ট হতে হবে। কীরকম? মদ্বার্তা জাতজামানাম, কৃষ্ণের কথা, কৃষ্ণ বলছেন মদ্বার্তা মানে আমার কথা, কৃষ্ণ কথা, কৃষ্ণ কথা শুনে শুনে আপনার দিন রাত যেন কেটে যায়। মদ্বার্তা যত জামানাম না বন্ধ হয় গৃহ, সেই গৃহ তাকে আটকাতে পারে না, সেই গৃহ তাকে বন্দি করতে পারে না, কথাটা বুঝলেন। তার মানে কি, গৃহস্থ প্রকৃত গৃহস্থ ওই গৃহমেধি নয়। দুটো জিনিস, গৃহমেধি ভোগবিলাস নিয়ে থাকে, টাকা টাকা করে সব তার জীবন চলে যায়, তাকে যতই বুঝান সে ভাবে টাকা না হলে কি চলে। কিন্তু আপনি যদি অল্পে সন্তুষ্ট থাকেন, আপনার যতটুকু দরকার, প্রভুপাদ বলছেন 8 ঘন্টা, তো 8 ঘন্টা পরিশ্রম করে দেখুন। প্রভুপাদ বলছেন বাকিটা কৃষ্ণ সাহায্য করবে, বাকিটা কৃষ্ণ সাহায্য করবে। আরে কৃষ্ণ সাহায্য না করলে আপনি 20 ঘন্টা কাজ করে কাজ হবে না। আবার কৃষ্ণ যদি সাহায্য করে, 8 ঘন্টা কাজ করলেই আপনার ভরণ পোষণ চলে যাবে। আমার এখন 62 বছর বয়স, তো এখন অনেক সময় লোকে বলে, প্রশ্ন করে। কিছুদিন আগে একজন আমাকে প্রশ্ন করেছিলেন যে আমি যদি, ওনারও বয়স 50-এর কম নয়, তো বলছেন আমি যদি পরিশ্রম না করি তো খাবার কোথা থেকে আসে। তা আমি বললাম আমার বয়স কত,
50 হবে তো 50 বছর আপনাকে কে খাবার দিয়েছে এই 50 বছর পর্যন্ত খাবারটা কে দিয়েছে এমন কি মাতৃগর্ভে পর্যন্ত খাবারটা কে দিয়েছে ভগবান দিয়েছে আমি তো উপলক্ষ মাত্র আপনি কিঞ্চিত পরিশ্রম করুন ভগবান বলেননি যে আপনি পরিশ্রম করবেন না যেমন আমাদের গুরুদেব পরম গুরুদেব নির্দেশ দিচ্ছেন 8 ঘন্টা গৃহস্থের জন্য 8 ঘন্টা পরিশ্রম ঠিক আছে 8 ঘন্টার বেশি যেন কোনোমতেই না হয় বাকিটা সময় সাধন ভজনের জন্য হ্যাঁ গৃহে থাকতে হবে মানে এটা কাঁঠাল খাওয়ার মতো কাঁঠাল খাওয়ার নিয়ম জানেন তো প্রথমে হাতে কি মাখতে হয় তেল মাখতে হয় না হলে কি হবে আঠা লেগে যাবে তো গৃহস্থ জীবনটা হচ্ছে কাঁঠালের মতো আঠা লেগে যাবে কিন্তু কৃষ্ণ ভক্তির তেল মেখে নেবে কৃষ্ণ ভক্তির তেল হরিকথা হরিনাম হ্যাঁ গ্রন্থ পাঠ করবেন সাধুসঙ্গ করবেন তখন ওই ওই গৃহের কাঁঠাল আপনাকে আটকাতে পারবে কথাটা বলেছে তো সেটাই নারদ মুনি বলছেন যদৃচ্ছা লাভ সন্তুষ্ট খুব এটা গীতার গীতাতে আছে কিন্তু নারদ মুনি সেটা আরও ভালো করে ব্যাখ্যা করেছেন উগ্র কর্ম করতে নিষেধ করেছেন উগ্র কর্ম মানে আজকাল যেমন ইন্ডাস্ট্রি অমুক তমুক হ্যাঁ মানে যেগুলি আপনার গোটা সময়টা নিয়ে নেবে হ্যাঁ আপনি চিন্তা কৃষ্ণ চিন্তা করার এক মিনিটও ফুরসত পাবেন না হ্যাঁ সব সময় দেখবেন যারা কলকারখানা নিয়ে থাকে না এদের এক মিনিটও সময় হয় না কৃষ্ণ চিন্তা করার এই জন্য নারদ মুনি বলছেন উগ্র কর্ম করা যাবে উগ্র কর্ম মানে এইসব অতিরিক্ত টাকার লোভে যারা বিভিন্ন রকমের কলকারখানা করে সেটা হচ্ছে উগ্র কর্ম কর্ম করতে হবে এমনভাবে যাতে আমার মিনিমাম প্রয়োজন যাতে মিটে যায় সেটা 8 ঘন্টা পরিশ্রম করলেই অন্তত সাধুগুরু আমাদের এই নির্দেশ দিচ্ছেন হ্যাঁ আর আগের দিনে ছিল কৃষিকাজ হ্যাঁ ব্রাহ্মণ সেও কৃষিকাজ করতো অল্প খাওয়ার জন্য বেশি কৃষির দরকার হয় না ক্ষত্রিয় সেও কৃষিকাজ করতো জনক রাজা হ্যাঁ আবার বৈশ্য যেমন নন্দ মহারাজ তারও কৃষিকাজ ছিল হ্যাঁ শূদ্র তো তারা কৃষিতে সাহায্য করে তো এইভাবে কৃষিকাজের মাধ্যমে আগের দিনের মানুষ আমি আমার জন্মস্থানে দেখেছি একজন ডাক্তার তিনি ডাক্তার কিন্তু তিনি গ্রামে একটা খামার বাড়ি কিনেছেন সেখানে তিনি তত্ত্বাবধান করেন কৃষিকাজ বলে আমি জমির খাই আমার অনেক গরু আছে সেখান থেকে খাঁটি দুধ পাই আর জমির ধান চাল গম সব আসে আর ডাক্তারি আমি করি খুব সুখে আছে ভদ্রলোক তো কৃষিকাজ তো হচ্ছে এমন জিনিস যে আমাদের যে মেইন অর্থনৈতিক প্রয়োজন কি আমাদের মেইন অর্থনৈতিক প্রয়োজন হচ্ছে আহার তাই না কৃষি থেকে যে বস্ত্র তুলা তুলা থেকে বস্ত্র এটা কৃষিকাজ আমাদের যে অন্ন বস্ত্র বাসস্থান আগের দিনে সব কৃষিকাজ থেকে হতো হ্যাঁ তো আগের দিনে কৃষিকাজটাই ছিল প্রধান অর্থনীতি এখন আমরা সেই সেটা নিয়ে বসে থাকলে তো হবে না এখন কলিযুগে বিভিন্ন চাকরি বাকরি এসব হয়ে গেছে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমরা যাই করি না কেন স্থানে স্থিতা স্থিতিগতাং তনুবাং মনোভীর আমরা যাই করি না কেন আমাদের জন্য শ্রবণ কীর্তন রূপ যে নববিধা ভক্তি সেই নববিধা ভক্তি করার জন্য যেন আমরা সময় বাঁচাতে পারি যদি ভগবানের জন্য সময় বাঁচাতে না পারি তাহলে আমাকে 84 লক্ষ জনি ভ্রমণ করতে হবে পুনঃ পুনঃ এখানে জন্মগ্রহণ করতে হবে কখনো নরকে যেতে হবে এবং নানান রকমের পশু পাখির জীবন গ্রহণ করে আমাকে কষ্ট পেতে হবে তাই সত্যিকারের গৃহস্থ তিনি গৃহে থাকলেও তার অন্তরটা হবে কৃষ্ণ ভাবনায় ভাবিত নারদ মুনি বলছেন যে আত্মীয় স্বজন অনেক পরামর্শ দেবে কুপরামর্শ তো গৃহস্থের কর্তব্য বলবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক বলেছেন ঠিক বলেছেন কিন্তু মনে মনে কাজ করা মানে মনে মনে মানবে না মুখে মুখে বলো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপনি যা বলছেন ঠিক আছে কিন্তু মনে মনে অস্বীকার করবে মনে মনে কি না আমার কাজ হচ্ছে কৃষ্ণ সেবা আমার কাজ হচ্ছে গ্রন্থ পাঠ করা আমার কাজ হচ্ছে জপ করা হ্যাঁ ঠিক আছে যতদিন আমার আর রোজগারের একটা বয়স আছে 50 বছর বয়স পর্যন্ত রোজগার তারপরে কিন্তু আর রোজগারের চিন্তা করা উচিত নয় তখন ওই প্রিপারেশন ভগবানের ধামে যাওয়ার জন্য সম্পূর্ণ প্রিপারেশন নিতে হবে 50 বছরের পর হ্যাঁ সম্পূর্ণরূপে ভগবানের জন্য জীবনটা সম্পূর্ণরূপে ভগবানের জন্য আর এই 8 ঘন্টা পরিশ্রম এটা শুধু 50 বছরের আগে বুঝেছেন তাহলে আপনি ভগবানের ধামে যেতে পারবেন আর নারদ মুনির উপদেশগুলি আমি বলছি পত্নীর প্রতি দেহাসক্তি বর্জন ভোগবিলাসের যে আসক্তি সেটা পরিত্যাগ করতে হবে সেটা পরিত্যাগ না করলে পুনর্জন্ম নির্ঘাত পুনর্জন্ম সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব এই আসক্তি পরিত্যাগ করতে হবে আর আসক্তি কখনো যাবে না
যদি আপনি নববিধা ভক্তি শ্রবণ কীর্তন এইসবে যদি আপনি মগ্ন না হন, এইসবে যদি আপনি ডুব না দেন, তাহলে সংসারের আসক্তি, সন্তান সন্ততির প্রতি আসক্তি ও কোনোদিনও যাবে না, মৃত্যুর আগেও যাবে না। সেই জন্য নারদ মুনি বলছেন যে এমনভাবে জীবনযাপন করতে হবে গৃহস্থকে যে তার সংসারের প্রতি আসক্তি থাকবে না। আবার নারদ মুনি বলছেন যে বাইরে বেরে আসক্তি দেখাবে, বাইরে বেরে আসক্তি দেখাবে, কিন্তু ভেতরে যেন আসক্তি না থাকে, ভেতরে হবে জিরো আসক্তি। আর বাইরে বেরে এমন কথা বলতে হবে যে খুব আদর করছি, খুব কথা বলে খুব কেয়ার করছি, খুব কেয়ার করছি, সেটা বাইরে বেরে দেখাতে হবে, সেটা সন্তান সন্ততি সবাইকে দেখাতে হবে। কিন্তু ভেতরে ভেতরে কেন দুদিনের পান্থশালার পথিকে পথিকে দুদিনের পরিচয়, হ্যাঁ, এই জীবনের খেলাঘর মাঝে কেহ গো কারণ হয়। এখানে আমরা এসছি দুদিনের জন্য, আজকে যাকে সন্তান ভাবছি ও কোটি কোটি বছরে তার সঙ্গে আর কোনো যোগাযোগ থাকবে না, হ্যাঁ, আজকে যে আমার স্বামী, আজকে যে আমার স্ত্রী, কোটি কোটি বছরে তার সঙ্গে আমার কোনো যোগাযোগ থাকবে না। যার সঙ্গে আমার যোগাযোগ থাকবে, ছিল, আছে, থাকবে, তিনি হচ্ছেন কৃষ্ণ, এবং তার জন্যই আমার অনুশীলন করতে হবে, শ্রবণ কীর্তনে মগ্ন হতে হবে। যারা বেশি রোজগার করে, নারদ মুনি বলছেন যারা বেশি রোজগার করে, আমার দরকার সামান্য, যারা বেশি রোজগার করে বা রোজগারের জন্য সবসময় ব্যস্ত থাকে এবং বেশি রোজগার করে, ব্যাংকে প্রচুর টাকা জমায়, নারদ মুনি এটা করা কথা বলছে, বলছেন চোর, চোর, সে হচ্ছে চোর। তাহলে যারা বলো কৃষ্ণ তো আমি তো বেশি রোজগার করতে চাই না, কৃষ্ণ আমাকে দিচ্ছে না, এমন হয় আমি রোজগার করতে চাই না কিন্তু কৃষ্ণ পাঠিয়ে দিচ্ছে, সেক্ষেত্রে কী করব? সেক্ষেত্রে নৌকায় বেশি জল উঠলে কী করেন, কী করে মাঝি, কী করে সেচে ফেলে দেয়, সেচে ফেলে দেয়, এত আদরের টাকা পয়সা সেচে ফেলে দেব? কিন্তু সেটাই কৃষ্ণের নির্দেশ, বেশি টাকা হয়ে গেলে এখানে মন্দির হচ্ছে বিশ্ব মন্দির, টিওভিপি দিয়ে দিন কয়েক লাখ, বেশি টাকা হয়ে গেলে করুন বৈষ্ণব সেবা, বাড়িতে বৈষ্ণব নিমন্ত্রণ করুন, বেশি টাকা হয়ে গেলে গুরুদেবকে দিয়ে দিন, এইভাবে যদি আপনি বেশি টাকা হলে আপনি দান করুন, দান গৃহস্থের একটি ধর্ম। তবে হ্যাঁ, যে দিন আনে দিন খায় সে আর কী করবে, সে যথাসাধ্য করবে, কিন্তু যাদের টাকা আছে বেশি, যাদের বেশি টাকা আছে, নারদ মুনি বলছেন যদি বেশি টাকাকে উপার্জন করে তাহলে সে হচ্ছে চোর, সে হচ্ছে চোর। শ্রীধর, খোলা বেচা শ্রীধরের নাম শুনেছেন? খোলা বেচা শ্রীধর, তিনি বলছেন টাকার তিনটা দোষ আছে। আমরা তো শুধু টাকার গুণই শুনি না, টাকার গুণ, টাকার গুণ, টাকার প্রশংসা, টাকার তিনটা দোষ আছে মনে রাখবেন, অহংকার দ্রোহ মাত্র বিষয়েতে আছে, অধপাত ফল তার না জানে পাছে, তিনটা। একটা হচ্ছে অহংকার, মানুষের মুখ দেখলে আপনি বুঝবেন তার টাকা বেশি, তার মুখের মধ্যে অহংকার ফুটে উঠবে, আপনি যে কথা বলতে যান সে ভয় পাবে, সে ভাববে তার সঙ্গে বেশি কথা বললে দু মাস পরে আমার কাছে ঋণ চাই, দু মাস পরে বলবে বাবু আমাকে 500 টাকা 1000 টাকা ঋণ দিন। ওই জন্য যাদের বেশি টাকা আছে তারা মানুষের সঙ্গে কথা বলতে ভয় পায়। আর অহংকার, অহংকার যে তার এত হিম্মত সে আমার সঙ্গে কথা বলে, তার এত হিম্মত যে আমার সেক্রেটারির সঙ্গে পারমিশন না নিয়ে আমার ঘরে ঢুকে পড়লো, প্রচণ্ড অহংকার। অনেক সময় দেখবেন, আমি দেখেছি অনেক ধনী ডাক্তার রোগীকে দেখলে এমন বকাবাদ্য শুরু করে, এগুলি হচ্ছে অহংকার, আর কিছুই না অহংকার, আমি একদম এত বড় ডাক্তার, আমার এত টাকা, আর সে একজন সামান্য রোগী। তো এইভাবে দেখবেন ধনী লোকের একটা, যদি কৃষ্ণ ভক্ত না হয়, যদি কৃষ্ণ ভক্ত না হয়, ধনী লোকের একটা লক্ষণ হচ্ছে কি, অহংকার থাকবেই, টাকা ঢোকার সঙ্গে সঙ্গে পকেটে টাকা ঢোকার সঙ্গে, আমার দেখাবার জানা মতো একটা লোক আমি জানি, আমি নাম বলবো না, যে একদম টাকা নেই, একদম টাকা নেই, ঘন ঘন আমাকে ফোন করতো, ঘন ঘন আমার সঙ্গে যোগাযোগ করতো, পরিচিত, টাকা হলো আজকে প্রায় 5-6 মাস হয়ে গেল, শুনেছি টাকা হয়েছে, যেমন করেই হোক একটা ফোনও আমি পাই না, টাকা হয়ে গেছে ফোন নেই, আমি বুঝতে পারি, যেহেতু আমরা মহাপ্রভুর অনুগামী এগুলো আমরা চট করে ধরে ফেলতে পারি। তো এই হচ্ছে অর্থের একটা বৈশিষ্ট্য, টাকা হবে, অহংকার হবে, অহংকার দ্রোহ মানে শত্রুতা,
শত্রুতা হবে, টাকা হবে, সঙ্গে সঙ্গে আপনার শত্রু বাড়বে। বলে ল্যাংকার নয় বাতপারের ভয়। হ্যাঁ, কোপিন পরে গাছের তলে ঘুমিয়ে থাকে, তার কি বাতপারের ভয় আছে? বাতপারের ভয় নেই, কারণ বাতপারও জানে, হ্যাঁ বাতপারও জানে এখানে গেলে আমার কোনো লাভ হবে না, তাই না? তাই ল্যাংকার নেই বাতপারের ভয়, কিন্তু টাকা হলেই আপনার বাতপারের ভয়, ডাকাতের ভয়, চোরের ভয়, বিভিন্ন শত্রু কখন আপনাকে খাবারের সঙ্গে বিষ মেখে আপনাকে মেরে ফেলবে। হ্যাঁ, টাকার জন্য অনেক সময় সন্তান পিতামাতাকে মেরে ফেলে, পিতামাতা অনেক সময় সন্তানকে মেরে ফেলে। হ্যাঁ, টাকা এমন জিনিস, হ্যাঁ টাকার জন্য হয় শত্রুতা। তাহলে টাকার প্রথম বদগুণ হলো অহংকার, দ্বিতীয় বদগুণ শত্রুতা, তৃতীয় বদগুণ অধপাত। টাকা আছে পকেটে, একটা 3x রাম আনলে কেমন, টাকা আছে গিজ গিজ করছে টাকা, একটু হোটেলে গিয়ে একটু ফুর্তি করলে কেমন হয়? হ্যাঁ, টাকা থাকবে সঙ্গে সঙ্গে পাপ আপনাকে হাত ছানি দেবে, আসো আসো আমার তো টাকা আছে। তুমি হতে পারো 90 বছরের বৃদ্ধ, তুমি যাও হোটেলে অনেক কিছু পাবে। হ্যাঁ, 90 বছরের বৃদ্ধ টাকা থাকলে কিন্তু তার মাথা গরম হতে পারে, কথাটা বলছি। এই জন্য টাকার তিনটা বদগুণ, 1 নম্বর অহংকার, 2 নম্বর শত্রুতা, 3 নম্বর অধপাত। অধপাত মনে রাখবে। সুতরাং টাকা থাকলে সেটা ভগবানের সেবায় লাগিয়ে দিতে হবে, বেশি টাকা থাকলে। আর যেটা আপনার অন্ন বস্ত্র বাসস্থানের জন্য দরকার, সেটা তো আপনি কৃষ্ণ অনুমোদন করেছেন। কৃষ্ণ এমন নিষ্ঠুর নয় যে আপনাকে না খাইয়ে রাখবে, কৃষ্ণ বরং চায় ভক্তরা খুব স্বচ্ছল, হ্যাঁ ভালো মতো খেয়ে দিয়ে তারা যেন, হ্যাঁ বেশি করে প্রসাদ পাও, নাচো গাও, হ্যাঁ সেটা কৃষ্ণ চান। কৃষ্ণ চান না যে আমার সন্তানগুলো এরকম কষ্টে থাকুক। সেই জন্য আমাদের সাবধান থাকতে হবে টাকা পয়সা নিয়ে। আমি একটু পরে প্রশ্নোত্তর নেব, আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। গৃহস্থের আরেকটি ধর্ম হচ্ছে জীবে প্রেম, এমনকি কুকুর বেড়াল টিকটিকি এদের প্রতিও গৃহস্থের ধর্ম আছে। হ্যাঁ, গৃহস্থ একটা পিঁপড়াকেও হত্যা করে না, এবং তার বাড়ির সামনে যদি একটা কুকুর আসে সে পাললে কিছু খাবার দেয়, হ্যাঁ দেওয়া উচিত। হ্যাঁ, অনেক বাড়িতে কুকুর থাকে, যদিও কুকুরের প্রতি আসক্ত হওয়া উচিত নয়, এবং এমন নয় যে আজকাল অনেকে কুকুরকে বেডরুমে ঢুকিয়ে দেন, হ্যাঁ কুকুর বেডরুমে থাকে, তাই না? এগুলো ঠিক নয়। কুকুরকে ভালোবাসতে পারেন, তাকে খাবার দিতে পারেন, কিন্তু তার প্রতি ওই ভরত মহারাজ যেমন হরিণের প্রতি আসক্ত হয়েছিলেন, পরের জন্মে কী হয়ে গেছিলেন? হরিণ হয়ে গেছিলেন। আমরা যদি কুকুরের প্রতি আসক্ত হই, পরের জন্মে আমরা কুকুর হয়ে যেতে পারি। আমাদের বলা হচ্ছে বৈষ্ণব তিনি একটা কুকুরকে খাবার দেবেন, বিশেষ করে বাড়ির সামনে যদি একটা কুকুর আসে আপনি খাবার দেবেন, হ্যাঁ কিন্তু তার প্রতি আসক্ত হবেন না। হ্যাঁ, এবং যে কোনো পশুকে আপনি খাবার দিতে পারেন, যে কোনো পশু, এটা হলো বৈষ্ণবের একটি ধর্ম, জীবে প্রেম। হ্যাঁ, এবং জনসেবা, যে বৈষ্ণব সেবাই করব শুধু তাই নয়, জনসেবাও করতে পারেন। যেমন আমাদের ইসকন থেকে অনেক সময় খিচুড়ি প্রসাদ নিয়ে এদিকে মুসলমানদের গ্রাম আছে চলে যায়, তারা ওই খিচুড়ি বিতরণ করছে। হ্যাঁ, অনেক বিভিন্ন গ্রামে গিয়ে গিয়ে, সবাই যে বৈষ্ণব তা নয়, হ্যাঁ সারা পৃথিবীতে ইস্কনের প্রসাদ বিতরণ হয়, সবাই যে বৈষ্ণবকেই প্রসাদ বিতরণ করে তা নয়। জনসেবা, যে কোনো মানুষকে আপনি প্রসাদ বিতরণ করতে পারেন, এটা গৃহস্থের আরেকটি ধর্ম। বিষ্ণু সেবা, বৈষ্ণব সেবা, জনসেবা, জীব সেবা, হ্যাঁ এবং পূর্বপুরুষের সেবা, পিতৃপুরুষ যারা যারা দেহত্যাগ করেছেন, হ্যাঁ তাদেরকে আপনি গয়াতে গিয়ে পিণ্ড দিতে পারেন, গঙ্গাতে তাদের উদ্দেশ্যে আপনি তর্পণ করতে পারেন, তাদের উদ্দেশ্যে প্রসাদ নিবেদন করতে পারেন। হ্যাঁ, এইভাবে পিতৃপুরুষের সেবা, এটা গৃহস্থের ধর্ম। বাৎসরিক শ্রাদ্ধ ইত্যাদি এগুলি করা, এগুলি নারদমুনি বলছেন, এগুলি গৃহস্থের ধর্ম। এবং নিজের শরীরকে সুরক্ষা দান করা, হ্যাঁ আপনি নিশ্চয়ই পরসেবা করবেন, কিন্তু নিজের শরীরকেও সুরক্ষা দান করতে হবে, সেটাও গৃহস্থের ধর্ম। তীর্থভ্রমণ, তীর্থভ্রমণ এটাও গৃহস্থের ধর্ম, তীর্থভ্রমণ করবেন মাঝে মাঝে বৃন্দাবন, হ্যাঁ আমাদের যে বিভিন্ন তীর্থ আছে মায়াপুর, এই সমস্ত তীর্থ ভ্রমণ করবেন। আর কি প্রসাদ ভোজী, গৃহস্থ কোনোদিনও বাইরের খাবার যেটা প্রসাদ নয়, হ্যাঁ বাইরে গেলাম ফুচকা বিক্রি হচ্ছে, কিন্তু সেই ফুচকা প্রসাদ কিনা, প্রসাদ কিনা, যদি প্রসাদ না হয় খাওয়া উচিত না। কোথাও গেলাম হয়তো মিষ্টির দোকানে খেয়ে নিলাম, কিন্তু প্রসাদ না হলে গৃহস্থের খাওয়া উচিত নয়, বুঝেছেন? এগুলি নারদমুনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন,
আমরা যদি এইভাবে গৃহস্থ জীবন পালন করি তাহলে আমাদের জীবন নিরাপদ। তাহলে আমরা গৃহস্থ আশ্রমে থেকেও গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাক, গৃহস্থ আশ্রমে থেকেও আমরা এই গৃহের বন্ধনে আবদ্ধ হব না। দেহত্যাগের পর আমরা কৃষ্ণকে স্মরণ করতে করতে আমরা গোলক ধামে ফিরে যেতে পারব। তো এখন প্রশ্ন উত্তরের জন্য কিছু সময় রাখি। হরে কৃষ্ণ। তো আমাদের মাঝে আনন্দবর্ধন প্রভু চলে এসেছেন, তো আমরা দুটো প্রশ্ন নেব, একটা প্রভুজিদের তরফ থেকে একটা মাতাজিদের তরফ থেকে। প্রথমে প্রভুরা যে গৃহস্থ জীবন সম্বন্ধে শুনলেন খুব প্রাঞ্জলভাবে প্রভু বুঝিয়েছেন, আমার মনে হয় যে আপনাদের মধ্যে কিছু প্রশ্ন হয়তো উদয় হয়েছে, কোনো প্রশ্ন থাকলে কোনো একজন প্রভুকে বলতে পারেন আর মাতাজিদের তরফ থেকে একজন বলবেন। কোনো প্রভু প্রশ্ন করতে চান বলুন। প্রতিটি পরিবারের কি প্রতিদিন গীতা পড়তে হবে এমন কোন বাধ্যতামূলক আছে? এখানে বলা হচ্ছে কোটি কোটি বার পড়া উচিত, কোটি কোটি বার করা উচিত, তো সেখানে আর প্রতিদিন কি, যত বেশি পড়বেন তত লাভ, এর কোনো সীমা সংখ্যা নেই। হ্যাঁ, যত বেশি পড়বেন তত আপনি গোলকের কাছাকাছি, ঠিক আছে, যত দূর সম্ভব। উনি বললেন যে বেশি টাকা ইনকাম করা উচিত নয়, তাহলে যে যারা সবসময় টাকা ইনকাম করার জন্য ব্যস্ত আছে অনেক টাকা ইনকাম করছে, এবং আমরা জানি আমরা বুঝতে পারছি যে ওই টাকা ছাড়া যেমন এই মন্দিরে দান না করলে হবে না, কিন্তু তারা টাকা দান করছে না, তো এই যে টাকা যদি ওরা ইনকাম না করে তাহলে এই যে মন্দির এই যে দান করবে এগুলো কী করে হবে? সেটা প্রভুপাদ ভাবছিলেন যে আমি ওষুধের কোম্পানি খুলবো, ওষুধের কোম্পানি খুলে কোটি কোটি টাকা রোজগার করবো, তারপরে ইস্কন বানাবো। প্রভুপাদ সেরকম ভাবতেন যে আমি কোটি কোটি টাকা রোজগার করবো, করে আমি ভগবানের বাণী প্রচার। আর কৃষ্ণ কি বললেন, তোমার বাবা কৃষ্ণ জগতের পিতা কৃষ্ণকে এতই গরিব যে তোমার ওষুধের কোম্পানি ছাড়া আমার মন্দির হবে না, আমি বলছি তুমি ওষুধের কোম্পানি ছাড়ো, তুমি ভিখারি হয়ে 40 টাকা নিয়ে প্রভুপাদ গিয়েছিলেন না আমেরিকায়, বাকি টাকা আমি দেব, সেই চিন্তা আমার নয়। সেই চিন্তা দেখুন, কাক আর কোকিল, প্রভুপাদ বলছেন কোকিল সবসময় গান গায়, সবসময় গান গায়, লেজ নাড়ে আর গান গায়। যখন ডিম পাড়ার সময় হয়, আরে বাসাটা তো বানানো হলো না, আমি গান গাইতে গাইতে আমার সময় চলে গেল, বাসা তো বানানো হলো না, বাসাটা কে বানায়? কাক বানায়, কোকিল গিয়ে সেখানে ডিম পাড়ে। তো বৈষ্ণব হচ্ছে কোকিল, হরে কৃষ্ণ কীর্তন করতে করতে এই বিল্ডিং কে করবে, আমি তো হরে কৃষ্ণ কীর্তন করতে করতে আমার তো আর বিল্ডিংয়ের টাকা হলো না, ও বিল্ডিংয়ের টাকা কাক দেবে, কিছু মনে করবেন না। কিছু মনে করবেন না, অনেক বৈষ্ণবরাও মনে করে আমি কৃষ্ণের কাক, ভূষণ্ডী কাক। হরে কৃষ্ণ, খুব সুন্দর সুন্দর উপাধি, কিন্তু অনেক কিছু মাহাত্ম আছে যারা বোঝার বুঝতে পারবে, অর্থাৎ কৃষ্ণ অ্যারেঞ্জ করবে যারা ভক্ত নয় ঠিক ওদের থেকে নিয়ে আপনার সমস্যাটা সম্পূর্ণ করবে, সেটা হচ্ছে কাকের ভাষায় ঢুকে রেখে। এখন অপূর্ব মাধব কুমার কি প্রশ্ন করবেন বলছেন? আমি কারো ঋণ পরিশোধ করতে পারবো না, তো তারপরে আরেকটা জায়গায় বললেন যে আমার স্বামীর দেখা উচিত যে স্ত্রী ভালো ভক্ত হচ্ছে কিনা, আর স্ত্রীর দেখা উচিত স্বামী ভালো ভক্ত হচ্ছে কিনা, তো এই দেখতে গিয়েই তো আরো সমস্যা তৈরি হবে। কেন সমস্যা কেন? মানে কিছু যদি ধরুন কেউ কোনো ভুল করলো, যখন কেউ যদি তার ভুল ধরে, তখন তো একটা তখন তৃণাদপি শুনেছে না, স্ত্রী ভুল ধরেছে মানে তৃণাদপি শুনেছে, হ্যাঁ সেটা তো আমি বললাম, তৃণাদপি শুনেছে না আশ্লীষ্য বা পাদরতম, দুটো শ্লোক স্বামীকে মনে রাখতে হবে, স্ত্রীকে মনে রাখতে হবে। আরেক আমার একটা প্রশ্ন আছে, আপনি অনেক রকমের সেবা বললেন,
জনসেবা ব্যক্তি পুরুষের সেবা যারা গৃহস্থ এই সামনে যারা দুর্গা পুজো আসছে তো ক্লাব থেকে বা বিভিন্ন পাড়া থেকে লোকে ডোনেশন চাইতে আসে তো সেখানে দেওয়া উচিত কি উচিত না একটা আর ভিখারি আসে আজকালকার ভিখারিরা খেতে দিলে কিন্তু চায় না পশু পাখিকে খেতে দিলে খায় না ভিখারি ভিক্ষা চাইতে আসলে ও খেতে দিলে খায় না ও টাকা চায় ট্রেনে বাসে বিভিন্ন জায়গায় টাকা চায় তো আমাদের যারা গৃহস্থ ভক্ত তাদের কি টাকা দেওয়া উচিত ক্লাবে ক্যান্ডেলে অথবা ভিখারিকে? সুন্দর প্রশ্ন। তো সাধারণত যেমন দুর্গা পূজার চাঁদা আমার কাছে অনেকে চাইতে আসতো, আমি একবার নবদ্বীপ গিয়েছিলাম, আমার রিক্সাতে উঠে গেছি, তো কিছু ক্লাবের ছেলে এসে আমাকে ধরেছে, তো আমাকে বলছে দুর্গা পূজার চাঁদা। আরও দেখো আমার এমনিতেই উপার্জন নাই, আর আমি যা কিছু হয় আমি যদি পারি আমি কৃষ্ণকে দিই, আমি কৃষ্ণ ভক্ত, জানা না আমার দুর্গা পূজা দিতে হবে। দেখো আমি আমি বলছিলাম আর কি যে আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, তোমরা তো আমাকে জোর করতে পারো না, আমার মন কৃষ্ণের দিকে, আমার কিছু থাকলে আমি কৃষ্ণকে দেব, হ্যাঁ আমি কৃষ্ণ ভক্ত। তো এরপরে নবদ্বীপের ক্লাবের ছেলেরও ভালো, আর আমাকে আর ডিস্টার্ব করে না। হ্যাঁ এছাড়াও মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় ডিস্টার্ব করেছে অনেকে, অল্প দিতাম, 50 টাকা দিতাম, এটা যে মন থেকে দিতাম তা নয়, কারণ রাইলে নিয়ে মত খাবে ফুর্তি করবে এটা মন থেকে দেওয়া যায় না, কিন্তু কৃষ্ণের জন্য যখন শুদ্ধভাবে কৃষ্ণ পূজা হবে সেই জন্য যথাসাধ্য আমাদের দেওয়া উচিত। এটা হলো আপনার প্রথম প্রশ্নের উত্তর। আর দ্বিতীয় প্রশ্ন হলো ভিখারি, সেটা শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন ভিখারিকে আমরা প্রথমে প্রসাদ দিতে চাইব, অনেক সময় আমাদের সঙ্গে প্রসাদ থাকে না, সেক্ষেত্রে আমরা অল্প টাকা দেব, অল্প টাকা, সে যদি বৈষ্ণব না হয় তাকে আমি 1 টাকা দিতে পারি, সে যদি বৈষ্ণব হয় সত্যিকারের বৈষ্ণব তাকে আমি একটু বেশি দিতে পারি, কিন্তু সে যদি বৈষ্ণব না হয় তাকে যেন আমি না করি না 1 টাকা, 1 টাকা, 1 টাকা অনেকেই দিতে পারে, 1 টাকা আমি তাকে দিতে পারি, কারণ শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন আমি যদি না করে দিই, আমার আছে আমি যদি না করে দিই তাহলে আমার হৃদয়টা আস্তে আস্তে পাথর হয়ে যাবে, সেই জন্য 1 টাকা আমরা দিতে পারি, সেখানে আমি বেশি টাকা দেব না কিন্তু কিঞ্চিত আমার দেওয়া উচিত, না হলে আমার হৃদয় পাষাণ হয়ে যেতে পারে, নিষ্ঠুর হয়ে যেতে পারে। হরে কৃষ্ণ শ্রীপাদ প্রভু কি শ্রীপাদ কি।